আজ হনুমান জয়ন্তী উপলক্ষে কল্যাণী শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ নদিয়া দক্ষিণ জেলার পক্ষ থেকে। এই বর্ণাঢ্য শোভাযাত্রা কল্যাণী শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব তথা বিশিষ্ট সমাজসেবী দীপা বিশ্বাস, শহর মণ্ডলের নেতৃত্ব বিশ্বরূপ কুলবি, সপ্রসাজী মুখার্জি সহ বহু নেতৃত্ব এবং কার্যকর্তাগণ। শোভাযাত্রা শেষে দীপা বিশ্বাস কার্যকর্তাদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় আচরণ পালন এবং অপর ধর্মকে সম্মান জানানোর জন্য আবেদন জানান এবং প্রত্যেককে নিজ নিজ অঞ্চলে সম্প্রীতি স্থাপনের মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে আবেদন জানান। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, অব্ধ খবর। আমাদের ভালোবাসা।